ভাগ্যে নির্মম পরিহাস ছিলেন শিক্ষক হয়ে গেলেন গোয়ালা কিছু করার নেই পিতামাতা স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য কিছু একটা কাজ তো করতেই হবে অনেক চিন্তা ভাবনা করে আর কিছু গতন্ত না দেখে শেষ পর্যন্ত বেছে নিলেন গোয়ালার ব্যবসা সকাল ছয় ঘটিকায় দুধের ড্রাম নিয়ে বাড়ি থেকে বের হন মার্চ মাস পর্যন্ত দক্ষিণ চরিলাম কলোনি জেবি স্কুলের দশ হাজার তিনশো তেইশের অস্নাতক শিক্ষক গৌতম দত্ত মার্চ মাসে চাকুরি চলে গেছে চাকুরি চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কিছু একটা করবে শেষ পর্যন্ত সংসার আর চলছে না মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত হাতে যেটুকু সঞ্চয় ছিল বিগত দিনে চাকুরি করে সব কিছু সঞ্চয় বসে বসে খেয়ে শেষ আর কোনোভাবেই সংসার চলছিল না শেষমেশ জুলাই মাসে শেষ দিকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন গোয়ালার ব্যবসা করবেন কারণ সংসার পরিবারকে বাঁচাতে হবে না হলে না খেয়ে মরতে হবে শেষ অবধি সিদ্ধান্ত নিলেন চলিলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুরা এলাকার প্রাক্তন হয়ে যাওয়া অস্নাতক শিক্ষক গৌতম দত্ত পিতার নাম রবীন্দ্র দত্ত গরিব ঘরের সন্তান বাবা রাজমিস্ত্রি কাজ করে ছেলেকে লেখা শিখিয়েছে বামফ্রন্ট সরকারের কল্যাণে ছেলে শিক্ষকতা চাকরি পেয়েছিল আজ সর্বহারা নেমেছেন দুধের ব্যবসায় প্রতিদিন পাড়া প্রতিবেশীর বাড়ি গিয়ে গিয়ে দুধ সংগ্রহ করেন বিক্রি করেন প্রায় আড়াই মাস হয়েছে গোয়ালার ব্যবসা ধরেছেন গৌতম দত্ত কোনোরকমই ব্যবসা করে সংসার চালাচ্ছেন গৌতম দত্ত বলেন লজ্জার কিছু নেই কাজ করছে সংসার প্রতিপালন করছে তবে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন অসহায় গৌতম দত্ত যাতে করে রাজ্য সরকার দশ হাজার শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে কারণ না হলে আমাদের খেয়ে বেঁচে থাকতে কষ্ট হবে গৌতম দত্ত আরও অভিযোগ করেন এই গোয়ালার ব্যবসা করেও শান্তি নেই কারণ স্থানীয় গোয়ালারা পেছনে লেগে গিয়েছে তারপরও ব্যবসা চালিয়ে যাচ্ছে সারাদিন পরিশ্রম করে দুধ সংগ্রহ করে দুধ বিক্রি করে তারপর বাড়ি যায় সংসার চালাতে গিয়ে পেছনে হিমশিম খেতে হচ্ছে তাকে আসলে সারা ত্রিপুরা রাজ্যে গৌতম দত্ত নজির সৃষ্টি করেছে সরকারি চাকরি জীবনে শেষ নয় সরকারি চাকরি না থাকলেও যুদ্ধে বেঁচে থাকা যায় যদি একটু পরিশ্রম করা যায় তারপরেও রাজ্য সরকারের নিকট গৌতম দত্ত আবেদন রেখেছেন যাতে সরকার তাদের জন্য ব্যবস্থা করে গৌতম দত্তের এই করুণ কাহিনী দেখলে যে কোনো লোকের চোখে জল এসে যাবে তোমার নামটা কি তা ব্যবসা করতেছো তুমি ব্যবসা